বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনা ভাইরাস। অবশ্য করোনা ভাইরাস পরিবারের নতুন এই সদস্যকে বলা হচ্ছে নোভেল করোনা, সংক্ষেপে 2019 NCOV। প্রথম ধরা পড়ে 2019 সালের 31 ডিসেম্বর চীনের উহান শহরে, আর প্রথম প্রাণহানি 11 জানুয়ারি। বিজ্ঞানীদের ধারণা, প্রাণী থেকে এটি মানুষের দেহে ছড়িয়েছে, পরে ছড়ায় মানুষ থেকে মানুষে। প্রাথমিক সন্দেহে উহানের সামুদ্রিক প্রাণীর বাজার। এখানে বিক্রি হওয়া বেলুগা জাতীয় তিমি, মুরগি, বাদুর, খরগোশ, সাপসহ অন্য বন্যপ্রাণী থেকে করোনা মানবদেহে আসতে পারে। ঘর্ণাল বাদুরের মধ্যে প্রাপ্ত এরকম একটি করোনা ভাইরাসের সঙ্গে নোভেল করোনার মিল আছে। প্রথম দিকে আক্রান্ত 99 জনের মধ্যে 49 জনই উহানের সামুদ্রিক পণ্যের বাজারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের সংস্পর্শেই অন্যদের শরীরে ছড়ায় এটি। ১৯৬০-এর দশকে মুরগির ব্রঙ্কাইটিসের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমবার করোনা ভাইরাসের সঙ্গে পরিচিত হন। এরপর বহু করোনা ভাইরাস শনাক্ত হলেও এ পর্যন্ত 6টির মতো মানবদেহে সংক্রমিত হয়েছে। 18 বছর আগে 2002 সালে সিভিয়ার অ্যাকিউয়েট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স ভাইরাসে মৃত্যু হয় 774 জনের। এটিও এক ধরনের করোনা যা ছড়িয়েছিল বাদুর থেকে। আর 2012-তে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্সে 850 জনের প্রাণহানি ঘটে, এটিও করোনাগোত্রীয় ভাইরাস যা ছড়ায় উট থেকে। নোভেল করোনা ভাইরাসের লক্ষণগুলো অনেকটা নিউমোনিয়ার মতো, শুরুটা জ্বর দিয়ে, সঙ্গে সর্দি, শুকনো কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা ও শরীরে তীব্র ব্যথা। সপ্তাহ খানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতোই হাঁচি কাশি থেকে ছড়াতে পারে এটি। করোনা মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়, কারো ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে। চীনা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের দেহে ভাইরাস সংক্রমণের পর লক্ষণ দেখা দিতে পারে 14 দিনের মধ্যে। কফ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হন চিকিৎসকরা। অনেক রোগী দেখেছি আমি, কিন্তু গেল 20 বছরে এমন অবস্থার মুখোমুখি হইনি। আমাদের হাসপাতালের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বসন্ত উৎসবে হাজারো পর্যটকদের ভিড়। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে কিছুদিন ভুগিয়ে এই রোগ এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া ও কিডনি অকার্যকারিতার দিকে, পরিণতি নির্ঘাত মৃত্যু। করোনা ভাইরাসের ফলে অনেকটাই বিচ্ছিন্ন এবং ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে চীনের উহান। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না শহরটির 1 কোটি 10 লাখ মানুষ। এখন প্রায় পুরো দেশটিতেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
ভাইরাসের প্রভাব পড়েছে এবারের চীনা নববর্ষেও। প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 27টি দেশে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কমিটি মিটিং, বাট ইট ওয়াজ অলসো ক্লিয়ার দ্যাট টু প্রসিড উই নিড মোর ইনফরমেশন। মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের সঙ্গে অনেকটাই বিচ্ছিন্ন চীন। চীনা নাগরিক এবং দেশটি থেকে আবেদনকারী বিদেশিদের ভিসা স্থগিত করেছে ভারত, মিয়ানমার সহ 10 দেশ। রীতিমতো তোলপাড় চলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ উন্নত দেশগুলোতে। চীনের সাথে সীমান্ত পুরোপুরি বন্ধের দাবিতে হংকংয়ে ধর্মঘটে নেমেছেন চিকিৎসাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে মাত্র 10 দিনের ব্যবধানে বিশাল আকৃতির কয়েকটি হাসপাতাল তৈরি করেছে চীন। সেখানে চলছে বিশেষ চিকিৎসা। এক্সিবিশন সেন্টার সহ 10টি বহুতল ভবনকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। চলছে ড্রোন থেকে স্প্রে। ভাইরাসে চীনের আর্থিক ক্ষতি ঝাড়িয়েছে $6,200 কোটি। চিকিৎসা সামগ্রী চেয়ে ইউর কাছে আবেদন জানিয়েছে চীন। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে দুই দেশে প্রাণহানির খবর মিলেছে। ভারতের ক্রালায় আক্রান্ত হয়েছে 3 জন। বাংলাদেশে ভাইরাসটি ধরা না পড়লেও ঢাকায় চীন ফেরতদের অনেকটা আলাদা রেখে চলছে পরিচর্যা। এখন বেজিংয়ে আপাতত ইনফেক্টেড খুব কম, 100-এর উপরে, বাট ওখানে অনেক বেশি। তো এর জন্য আর কি চলে আসলাম। আমাদের সব ভার্সিটি বন্ধ করে দিছে এবং স্কুলগুলোও সবগুলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য। চীন ফেরত 350 বাংলাদেশি সুস্থ আছেন, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। আশকোনায় চীন ফেরত শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। অবজার্ভ করা হবে, তারা যে 14 দিন আগে তারা বেরোতে পারবে না। 14 দিনের মধ্যে যদি কারো কোনো করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, 14 দিনে যে কোনো একটা সময় সেটা ধরা পড়বে। কাজে তার তো চিকিৎসা চলে যাবে, আর 14 দিনের মধ্যে না হলে তখন ধরে নিতে হবে তার করোনা ভাইরাস আক্রান্ত নয়। বাংলাদেশ থেকে আপাতত কোনো বিমান চীনে পাঠানো হবে না। চীন ছাড়া অন্য দেশ থেকেও যারা আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। আতঙ্কে বিভিন্ন দেশকে সীমান্ত বন্ধ সহ কঠোর পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। 99% অফ দ্য কেসেস আর ইন চায়না। 99% আক্রান্তই চীনে, আর মৃতের হার হুবেইতে 97%। এ পর্যন্ত চীনের বাইরে মাত্র 230 জন আক্রান্তের খবর মিলেছে, তাই এটি নিয়ে এখনই গুজব কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এটা ঠিক, এটি বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে, তাই সব দেশকে এজন্য নিজ থেকে প্রস্তুতি নিতে হবে।
1958 সালে স্প্যানিশ ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়লে বিশ্বে 5 কোটি মানুষ মারা যায়। শতবর্ষ পরে সবখানে আলোচনা কিভাবে নভেল করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। ভাইরাস ঘিরে চীন বিরোধী প্রোপাগান্ডাও যেন পালে বাতাস পেয়েছে, জনমনে কানাঘুষা। এই ভাইরাস চীনেরই কোনো পরীক্ষা নিরীক্ষার ফসল। ইসরায়েলের একজন সামরিক গবেষক ড্যানি সোহামের দাবি, চীনের এক গবেষণাগারে গোপনে জৈব রাসায়নিক অস্ত্র পরীক্ষাকালে এটি ছড়িয়েছে। পশ্চিমা মিডিয়াতে এক ধরনের হাইপ আপ তৈরি হয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা পশ্চিমা বলয় বলেন, তাদের মধ্যে যে খুব বেশি এটাকে নিয়ে প্যানিক আছে সেটাও কিন্তু না। ফলে মিডিয়া একরকমের রিয়াকশন দিচ্ছে এবং পলিটিক্যাল রিয়াকশন কিন্তু আরেক রকম। আমার মনে হয় না এতটাই সে, কারণ ওরা যদি কোনো কিছু করতে যেত, ওরা একটা প্রিকশন নিয়ে তারপর করতে যেত যে আমি এরকম এরকম করবো, এটা প্রিকশনটা কি হতে পারে। হ্যাঁ, রাইট দিস মোমেন্ট ওদের কাছে তো তেমন কিছু নাই ভ্যাকসিন ট্যাকসিন। প্রতিষেধক আবিষ্কারে চীন ছাড়াও ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে চলছে গবেষণা। ফ্লু এবং এইচআইভি ভাইরাসের ওষুধ লোপিনাভির, রিটোনোভির এবং ওসেলটামিভির মিশ্রণ ব্যবহার করে সাফল্য পেয়েছেন থাইল্যান্ডের গবেষকরা। চীনের চিকিৎসকরা বলছেন, করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার ওষুধ রেসুসিন কিছুটা কার্যকরী। এটি প্রতিরোধে রেসোচিন, ফ্যাবিপিরাভির এবং চীনা প্যাটেন্টের বেশ কিছু ওষুধ বাজারে রয়েছে। রেসোচিন হল ম্যালেরিয়া প্রতিরোধক। গবেষণাগারে আমরা দেখেছি এটি এনসিওভির প্রতিরোধে খুবই কার্যকরী। ক্লিনিক্যালি পরীক্ষায় আমরা দেখেছি করোনা ভাইরাসের ফলে সৃষ্ট নিউমোনিয়া প্রতিকারে কাজ করছে রেসোচিন। ইবোলা ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত রেডজেলভির নিয়েও গবেষণা চলছে। আপাতত প্রাথমিক চিকিৎসা হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভিড় এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার এবং বারবার হাত ধোয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিষ ভালোভাবে সেদ্ধ করে খাওয়া, প্রচুর তরল পানীয় পানেরও পরামর্শ তাদের। এখানে যেহেতু আমি আজ বাংলাদেশি স্টুডেন্ট, আমার মতো অনেক স্টুডেন্ট এখানে রয়েছে, তাদের জন্য প্রফেসররা প্রতিদিন তারা খবর নিচ্ছেন, যদি কেউ জ্বরে আক্রান্ত হয়, ঠান্ডা বা কাশি সর্দি এরকম কিছু হয়, সরাসরি তাদেরকে জানাতে এবং হসপিটালাইজড হতে। এবং চায়না সরকার এটাও বলে দিয়েছে, খরচের সম্পূর্ণ খরচ, চিকিৎসার সম্পূর্ণ খরচ সেটা সরকার বহন করবে, চায়না সরকার। ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো কিংবা গুজবে কান না দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।